ফরিদপুরে ইলিশ ও ডিম বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে। বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে শহরের হাজি শরীয়ত উল্লাহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ বাজারে অভিযানে দাম বেশি রাখা ও ক্রয় বিক্রয়ের রসিদ দেখাতে না পারায় এক মাছ ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়। ডিমের দাম বেশি রাখা সহ নানা অসঙ্গতি থাকায় এক ডিম ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাজার কর্মকর্তা, আনসার সদস্য ও বাজার ব্যবসায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ডিম সহ চিনি, এই বাজারগুলোতে আমরা তদারকি করেছি। আপনারা দেখেছেন যে ইলিশের বাজারে আমরা কিন্তু সকাল থেকে খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে 1600 থেকে 1800 টাকার মধ্যে ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু আজকে বাজারে যখন আমরা অভিযান শুরু করলাম তখন কিন্তু ইলিশের দাম 1300 টাকা আমরা পেয়েছি এই বাজারে, 1300 থেকে 1400র মধ্যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে। তো আমরা এই এখানে কেজি ভেদে দামের ইয়ে আছে, তো আমরা অভিযানের খবরে ওদের দাম কিছুটা প্রভাব পড়েছে, প্রায় 400 টাকার মধ্যে 300 থেকে 400 টাকা কমে গেছে। আমরা একটা দোকানে আমরা ইলিশের করাই ভাউচার না থাকা এবং এখানে কিছু অনিয়ম থাকায় আমরা সেখানে অর্থদণ্ড করেছি। আমরা এর আগে ডিমের বাজারও আমরা কিন্তু মনিটরিং করেছি, সেখানে দাম নিয়ে কারসাজি করা একটি ডিমের বাজারকে আমরা অর্থদণ্ড করেছি।